কোথায় দেখাইছো? ওইভাবে যে অপু বিশ্বাস আপনারছে। এবার বুবলির বড় বোনকে ধুয়ে দিলেন অপু বিশ্বাস। দেশ টিভির এক ইন্টারভিউতে অপু বলেন, যারা আমাকে বা আমার বিভিন্ন বিষয় নিয়ে ট্রল করে তাদের ক্ষমতা ফেসবুকের ওই 190 ওয়ার্ডের মধ্যেই, তারা কখনোই আমার সামনে আসতে পারবে না। আর যারা সামনে আসতে চায় তারা কাউকে না কাউকে ক্যাশ করে সামনে আসে। একটা ভাইরাল হয়েছে সেম একটা ড্রেস নিয়ে, তাই না? না, আমার কাছে লুকটা অত্যন্ত ভালো লেগেছে এবং কিছু হেটার্সরা এটাকে নানানভাবে ট্রোল করছে। আমি বললাম না যে যারা ট্রোল করে কোথায় করে বলেন তো? একটা ভিডিও নিচে ছোট্ট কমেন্টস বক্সে লেখে, তাই না? তাদের লিমিটেশন ওই 190 ওয়ার্ডে লেখা, 190 দিন কাজ করে আপনাদের সামনে আসার কিন্তু তাদের সেই ক্ষমতাটা নেই। আবার অনেকে চেষ্টা করে আমি সামনে আসবো, তখন কাউকে না কাউকে ক্যাশ করে। অপু আরও বলেন, এসব লোকের কারণে আমাদের সিনেমার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, নোংরা যদি করতে চাও তাহলে নিজের ঘরে বসে নোংরা করো। দেখেন, আমার কাছে মনে হয় যে কি ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে কি নোংরা জায়গায় চলে যাচ্ছে। আমাদের আসলে পজিটিভ মেন্টালিটি হওয়া দরকার। যারা নোংরা করবে তারা তাদের ঘরে বসে নোংরা করুক, ইন্ডাস্ট্রির ক্ষতি করে নোংরা করা তো দরকার নয়।